এটা একটা ইবাদত বিবাহ করা বা বিবাহ ছেলের দেওয়া এটা একটা ইবাদত আপনার ছেলে 11 হয়ে গেছে আপনি সুন্দরী একটি মেয়ে দেখে বিবাহ দিয়ে দেবেন বন্ধুরা আমার আপনি যখন বিবাহর কাজে যাবেন ওখানে আপনার বিবাহ সম্পাদন করতে গিয়ে বিবাহ কমপ্লিট করতে গিয়ে এই ইবাদতটা করতে গিয়ে আপনার দুটি আপনার শর্ত রয়েছে একটা হলো আপনার কি না একটা হলো মহরানা আর একটা হলো আপনার ইজাব কবুল দিয়ে এই দুটি শর্ত দিয়ে আপনার বিবাহ কমপ্লিট হয় আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা নামাজ পড়বে সালাত আদায় করবে এটা একটা পূর্ণাঙ্গ ইবাদত এই সালাত আদায় করতে গিয়ে ইবাদতটা তুমি কিভাবে করবে তার শর্ত দিয়েছেন আল্লাহ দশটা এই দশটা শর্ত যদি তুমি ঠিক রাখতে পারো তাহলে তোমার ইবাদতে ইবাদত বলে গণ্য হবে ঠিক একইভাবে আমরা যারা রোজা রাখছি সিয়াম পালন করছি আল্লাহ তাআলা এখানে আমাদের কাছে দুটি শর্ত দিয়েছেন এই দুটি শর্ত যদি আমরা ঠিকঠাক পালন করতে পারি দুটি শর্তকে সামনে রেখে এই দুটি শর্ত নিয়ে যদি আমরা ইবাদতে মশগুল থাকতে পারি ইবাদতটা সঠিকভাবে যদি করতে পারি শর্ত মেনে তাহলে আল্লাহ তাআলা আমাদের ইবাদতটা কবুল করবেন নচেত ইবাদত কবুল হবে না হবে না হবে না কি কি শর্ত এক নম্বর শর্ত নবী আমার বলেছেন এক নম্বর শর্ত হলো বিসমিল্লাহির রহমানির রহিম وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه الله رب العالمين النبي বলছেন এক নম্বর শর্ত হলো তোমার কাছে ইমানের সহিত ইমানকে সামনে নিয়ে ইমানের সহিত এ আর ইহতেসাবের সহিত তোমাদেরকে কি করতে হবে না রমজানে সিয়াম পালন করতে হবে ভাই জান আমার আপনি যদি এটা পালন করতে পারেন তবে আপনি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন তবে আপনি সিয়াম পালনকারী হতে পারবেন নচে দুটি শর্ত আপনি যদি না মানেন তাহলে কোশ্চিন কালে আপনার ইবাদত কবুল হবে না ছেড়ে দেবো ফাঁকা হয়ে যাচ্ছে জি নাস্তিকতা নিপাজা দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিপাজা দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ কোথা কোনই ছাড় পাবে না এই বাংলায় ঠেয় হবে না মুসলমান জেগেছে আজ জোর কলমের সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই সুরে দানা স্লোগান নারায়ণ তাকবীর সবাই মিলে নারায়ণ তাকবীর নাস্তি পাতা নি পাজাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একিয়াজ খোদা তুমি ছাড় পাবে না এই বাংলায় ঠাঁই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কলমের সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই সুরে দানা স্লোগান নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান এই দেশে তেথায় হবে না যাও অন্য স্থান এই দেশে তেথায় হবে না যাও অন্য স্থান বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই সুরে দাও না স্লোগান নাস্তিকতা নিপাজা দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ জোরে বলি নারে তাকবীর নারে তাকবীর আসলে বিষয় হলো বাদাম নেই আপনাদেরকে বাদাম আমাকেই দিতে হবে জি বুঝেননি মানে বাদাম নেই বাদাম খেলে পরে ঘুম নষ্ট হয় আমি নিয়ত করেছি রমজান মাসে কোনো গজল গাইব না আর আপনারা ঘুমিয়ে যাচ্ছেন বাদাম আমাকে মাঝে মধ্যে দিতে হবে তবে ঘুম ভাঙবে এগুলো হলো বাদাম জি বাদাম ভালোবাসে বুঝতে পারছে জি ভাই কাঁচা বাদাম জি কাঁচা বাদাম বাদাম নিয়ে কত কিনা হলো রে ভাই
বাদামের গল্প জি ভাই তাহলে আমার কথা আপনারা বুঝতে পারছেন না পারেন পাচ্ছেন অসুবিধা হচ্ছে না তো চলবে চলবে একটু বসেন আর বেশি কথা তো বলা যাবে না মেয়েদেরকে পাঠিয়ে দিতে ভাত রান্না করতে তারপরে কিছুক্ষণ যদি চালানো যায় চালানো যাবে নাচে শেষ করে দিতে হবে গত বছরের আগে বছর আপনাদের এই ধুলিয়ানে এসেছিলাম হিজলতলা নাম শুনেছেন হয়তো জানা আছে হিজলতলা এসেছিলাম তো হিজলতলায় আসার পর আমাকে চাপিয়ে দিল এগারোটার সময় কি সাড়ে দশটার সময় হবে চাপিয়ে দিল এগারোটার সময় সম্ভবত এগারোটার দিকে চাপালো আমি স্টেজে এসে শুরু করলাম এগারোটায় দু ঘন্টা আড়াই ঘন্টা পেরিয়ে গেল মেয়েরা রান্না করতে চলে গেল এরপরের খবর বলছে মাওলানা ছাড়া যাবে আমি ওই দিনে বক্তব্য রাখছিলাম জাহান্নাম সম্পর্কে আমার খুব মনে আছে সাড়ে চার ঘন্টা বক্তব্য রাখার পর তখন আর কথা বাহির হয় না খুব ব্যথা করে আমি বলছি এবার ছেড়ে দিই বলছি ছেড়ে দিলে পরে রোজা যাবে আমি বলছি কেন শুয়ে যাবো রোজা শেষ ক্ষমার যদি আসে তোলাতে পারবে পারবে না আমি এমন বিপদে পড়েছি রে ভাই শেষ পর্যন্ত খাওয়ার সময় হলো মাইকে এলান করলাম যে খাবারের টাইম হয়েছে এবার যাই তারপরে না মানুষ যাই ওদিনের বক্তব্য আমার খুব মনে আছে মানুষ খুব কেঁদেছিল জি ভাই আজকে আমি রোজা কেন্দ্রিক আলোচনা করতে গেলাম জাহান্নাম সম্পর্কে হয়তো বায়ান এলাকায় করেছি ফলন্দরে এসেছিলাম কি বিষয়ে বায়ান করেছিলাম জানি না তারপর এলাকায় আপনাদের এলামিতে দু তিনবার এলাম আরো হয়তো এলাকায় কয়েক জায়গায় এসেছি আপনাদের সামনে রোজার মাস যেহেতু সেজন্য রোজা সম্পর্কে বা সিয়াম সম্পর্কে আলোচনা করছি খারাপ লাগছে জি তাহলে এই বিষয়ে একটু শোনো তারপরে মা বোনদেরকে বাড়ি যাওয়ার আগে একটু আপনাদের ব্যাপারে যাতে খেদমত করে একটু বলা যাবে জি বলবো অসুবিধা নেই খেদমত করার কথা একটু বলে দেবো তাহলে আপনারাও কিছু কিছু করবেন সেটাও বলবো শুধু মাদের বলবো না যে মাদের মায়েরা আপনাদের খেদমত করবে আর আপনারা বাড়ি গিয়ে শুধু গরম দেখাবেন মাওলানা মুক্তার বলে গেছে নদিয়া থেকে খেদমত কর সারাদিন ক্লান্ত শরীর তারপরে রাতে রান্না করছে তারপরে আপনি বলছেন আমার খেদমত কর আপনার কি খেদমত আছে আপনার স্ত্রীর কি কাজ করতে হবে করণীয় কি আছে আপনার সেটাও বলবো আগে এটা বলবো তারপরে মেয়েরা কি করবে সেটা বলবো যদি বলতে বলেন তো তার আগে এটা শুনুন আগে আমি কি বলছিলাম যে আপনাদের কাছে বলছিলাম যে কথাটা আল্লাহ তাআলা ইমানদারদেরকে গহনা মানে ইমানদারদেরকে তুলনা করেছেন স্বর্ণের সঙ্গে সোনার সঙ্গে আর আল্লাহ বলছেন গহনা যেমন দামি হয় ঠিক ইমানদাররা যখন মুত্তাকি হয়ে যায় তখন আল্লাহর কাছে ওই গহনার মতো দামি হয়ে যায় এ কথাটা বললাম এখন কথা হলো ইবাদতে দুটি স্তর আছে ইবাদতে দুটি সেকশন আছে দুটি স্তর আছে একটা হলো প্রাইমারি সেকশন আর একটা হলো আপনার হাই সেকশন যেমন আমাদের প্রাইমারি স্কুলে যে ছেলেরা পড়ে তারা প্রাইমারিতেই শেষ তারপরে হাই স্কুলের আবার তিনটি স্তর আছে হাই স্কুল আপনার কলেজ তারপরে বিশ্ববিদ্যালয় আছে না নেই আছে আমি এ বিষয়ে আল্লাহ তাআলা দুই জায়গাতেই দুটি আয়াত দিয়েছেন হাই এবং আপনার প্রাইমারি দুটি বিষয় আয়াত দিয়েছেন আমি এখন প্রাইমারির আলোচনা করছি আলোচনাটা কি প্রাইমারিতে যে ছেলেগুলো পড়ে দেখবেন নার্সারি স্কুল আছে আপনাদের এলাকায় প্রাইমারি স্কুল আছে আপনার ছেলেকে যদি আপনি প্রাইমারিতে যেতে বলেন যাবে না আমার একটা মেয়ে আছে সাত বছর বয়স যদি প্রাইমারিতে যাওয়ার কথা বলি তাহলে তা কাঁদন দেখে কি যাবেন স্কুলে তবে গাড়ির ব্যবস্থা আছে নার্সারিতে যায় গাড়িতে যায় বলে যায় হাঁটতে হলে পারে যেত না তা আপনাকে যেটা আমি বলতে চাচ্ছি ছেলে হোক চাই মেয়ে হোক সেই ছোট বাচ্চাগুলো প্রাইমারি সেকশনে যখন পড়াশোনা করে প্রাইমারি স্কুলে তখন কিন্তু স্কুলে যেতে চায় না কেন না তার পড়তে ভালো লাগে না সে পড়তে চায় না ঠিক বলছি না ভুল বলছি পড়তে চায় না যদি আপনি আপনার বাস্তবতা দিয়ে একটু ভাবুন যখন আপনি প্রাইমারিতে গেছেন তখন ম্যাডাম দেখে ফেলবে বলে
মাস্টার দেখে ফেলবো বলে আপনি পিছনে বসতেন অথবা আপনি সাইডে বসতেন যেন আমাকে পড়া না ধরে প্রাইমারি ছেলেরা চাই যে আমাকে যেন পড়া জিজ্ঞাসা না করে একটা ছেলেকে জিজ্ঞাসা করছে আই এই বাবা আই তাকে ধরে নিয়ে এসে বলছে বল অ অ অ সাত বার নয় আপনার এক এক করতে করতে চল্লিশ বার বিশ বার চল্লিশ বার বলার পর তখন সে বলে অ বলে কি বলে না বলে সে বলতে চায় না অনিচ্ছায় বলে অ তাহলে প্রাইমারি ছেলেরা পড়তে চায় না তাদেরকে পড়াতে হয় তাদেরকে জোর করে পড়াতে হয় আর হাই স্কুলে আপনার বিজ্ঞান বিভাগের জীবন বিজ্ঞানের একটা চ্যাপ্টার নিয়ে মাস্টার পড়াচ্ছিলেন পড়াতে পড়াতে বিষয়টা ক্লিয়ার হয়নি হাফ হয়েছে ঘন্টা পড়ে গেছে শিক্ষক ওই জায়গাতে রেখে চলে গেল পরের দিন যখন স্যার ঢুকেছে তখন ছেলেরা বলছে স্যার ওই জায়গা থেকে বাকি আছে ওই জায়গা থেকে শুরু করেন বলে কি বলে না তার মানে প্রাইমারি ছেলেরা শিখতে চায় না লোড নিতে পারে না আর হাই স্কুলের ছেলেরা নিজেরা লোড নিতে পারে লোড ক্যাপাসিটি তারা বুঝে গেছে পড়া তারা কি জিনিস সেটা বুঝে গেছে তা প্রাইমারি হলো আপনার প্রাইমারি ছাত্রদের মতো আল্লাহ তাআলা এই ইবাদতটা দিলেন যে ইবাদতটার নাম হলো সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনের নাম কি জোরে বলেন তো আল্লাহর নাম কি আল্লাহ নাম আল্লাহ আল্লাহ সিফাতি নাম কয়টা আছে 99টা আল্লাহ সিফাতি নাম আছে তার মধ্যে একটার নাম হলো গফফার আছে না নেই আপনার কায়দায় পড়েছেন ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া গফফার পড়েছেন না পড়েননি পড়েছেন ইয়া গফফার আপনি পড়েছেন মানে হে ক্ষমাকারী আপনি পড়েছেন ইয়া গফফার মানে হে ক্ষমাকারী আপনি পড়েছেন যখন পড়েছেন আপনি অর্থ বোঝেননি আল্লাহ বলছেন আমার নাম গফফার আমি গফফার নাম ধারণ করেছি আমার গফফার নাম ধারণ করার পিছনে অনেক কারণ আছে পৃথিবীতে যত মানুষ আমি পাঠিয়েছি তার মধ্যে একটা সেক্টরে মানুষ বসবাস করে একটা এক শ্রেণীর মানুষ আছে তাদের নাম হলো মুসলমান আমি মুসলমানদের নামটা আমি রেখেছি ওয়াসাম্মাকুম মুসলিমিন তাদেরকে আমি আত্মসমর্পণকারী বানিয়েছি তারা আমাকে না দেখে বিশ্বাস করেছে রাসূলকে তারা দেখেনি উম্মতে মুহাম্মাদি নবী মারা যাওয়ার পরে যারা এসেছে তারা নবীকে দেখেনি জান্নাত দেখেনি জাহান্নাম দেখেনি এরপরে কুল সিরাত তারা দেখেনি এরপরেও তারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে আল্লাহ বলছেন আমার নাম গফফার আমি এদেরকে এত ভালোবাসি আমার গফফার নামের বদলতে আমি চাই না আমার বান্দারা আমার মুসলমান বান্দারা আমার মুমিন বান্দারা জাহান্নামে যাক এটা আমি কখনোই চাই না যার জন্য আল্লাহ তাআলা চান না বলেই তিনি আমাদেরকে বিভিন্ন কৌশলে বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্ট ছোট্ট সুযোগ দিয়েছেন যাতে করে জীবনের গোনাগুলো মাফ হয়ে যায় আপনাদের মসজিদ এই মসজিদ এটা জুম্মা মসজিদ তো জুম্মা মসজিদে খতিব যখন খুতবা দেয় ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য উঠে তখন একটা কাঠের উপরে উঠে না উঠে না ওই কাঠটাতে কটা থাক আছে ওইটা তিনটা নবীজি একদিন তিনি মসজিদুল নববীতে খুতবাতে উঠছেন প্রথম কাটে কাটার প্রথম ধাপে পা দিলেন নবী কে না নবী পা দিলেন পা দেওয়ার সঙ্গে সঙ্গে নবী বললেন আমিন দ্বিতীয়বার দ্বিতীয় ধাপে পা দিলেন তারপরে নবীজি বললেন আমিন দ্বিতীয় ধাপ পেরিয়ে দ্বিতীয় ধাপে পা দিলেন এরপরে নবীজি বললেন আমিন সাহেবেরা কেউ বুঝতে পারল না ইতিপূর্বে নবী তো অনেকবার খুতবা দিয়েছেন ওই কাঠের উপরে চড়েছেন ইতিপূর্বে কোনোদিন এর আগে কোনোদিন নবীজি আমিন বলেননি আজকে যেভাবে তিনি প্রতিটা ধাপে উঠে উঠে আমিন বলছেন এর পূর্বে কোনোদিন আমিন বলেননি সাহেবেরা সবাই যেন চিন্তায় চিন্তিত নবীজি নতুন একটা প্যাটার্ন কেন শুরু করলেন নবীজি কেন আমিন বললেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি ওই খুতবা থেকে যখন নামলেন তখন নবীজিকে জিজ্ঞাসা করছেন কিলা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমাদেরকে বলুন কেন আজকে আপনি নতুন ভাবে এই এই আচরণ করলেন কেন আপনি নতুন ভাবে এই বিষয়টা আজকে উপস্থাপন করলেন আমরা আপনার কাছে সুন্দরভাবে বুঝতে পারলাম আপনি প্রথম ভাবে পা দিয়ে আমিন বললেন দ্বিতীয় ভাবে পা দিয়ে আমিন বললেন তৃতীয় ভাবে পা দিয়ে আমিন বললেন কেন আপনি বললেন একটু আমাকে বুঝিয়ে বলা আপনি আমাদেরকে একটু বুঝিয়ে বলুন নবীজি এবার মুখ করে বলছেন রে আমার মহব্বতের সাহাবীরা আমি তোমাদেরকে ভালোবাসি পছন্দ করি তোমরা আমাকে ভালোবাসো তবে শোনেন না তার চাইতে আল্লাহ অনেক গুণে তোমাদেরকে বেশি ভালোবাসেন মহব্বত করেন আল্লাহ তাআলা পৃথিবীতে যত নারী নামক আপনার মেশিনটা পৃথিবীতে পাঠিয়েছেন অর্থাৎ মা নামক যত বস্তু পৃথিবীতে আল্লাহ তাআলা দিয়েছেন মা আপনার গরুর মধ্যেও মা আছে গরুর বাচ্চা তার মা পেয়েছে আপনার ছাগল তার মা আছে দেখতে পায় বন্ধুরা আমার আমরা ঠিক যত প্রকারে মানুষ এখানে পৃথিবীতে আছি আপনার হিন্দু হোক চাই খ্রিস্টান হোক চাই ইহুদি হোক আপনার চাই মুসলমান হোক যত প্রকারের মানুষ পৃথিবীতে আমরা আছি সবাই আমরা পৃথিবীতে যারা আছি সবার আমাদের কিন্তু মা আছে না নেই আছে মায়ের পেট থেকে আমরা পৃথিবীতে এসেছি একটা মা তার সন্তান আপনার পৃথিবীতে যখন ভূমিষ্ঠ হলো আপনি যদি মাকে বলেন তোমার সন্তানটা আমাকে দিয়ে দাও আপনি প্রতিবেশী অথবা অন্য পাড়ার একটা মানুষ আপনার সন্তান নেই আর আপনার ওই দক্ষিণ পাড়ার একটা মহিলা তার পরপর পাঁচটা মেয়ে সন্তান হয়েছে বা চারটা মেয়ে সন্তান হয়েছে আপনার কোনো সন্তান নেই আপনি পূর্ব পাড়ার মানুষ আর ওটা হলো আপনার দক্ষিণ পাড়ার মহিলা আপনি ওই পাড়ার মহিলাটার কাছে গেলেন ওই পুরুষটাকে সঙ্গে নিয়ে ওই মহিলার পুরুষকে সঙ্গে নিয়ে আপনি গেলেন তার স্বামীকে সঙ্গে নিয়ে গেলেন আর যাওয়ার ওই মহিলাটাকে আপনি বলছেন বন্ধে মা বন্ধে আমি তোমার কাছে একটা ভিক্ষা চাইতে এসেছি আল্লাহ তাআলা আমাকে কোন সন্তান দেননি আমি নিঃসন্তান আমি তোমার কাছে একটা সন্তান নিতে এসেছি ভিক্ষা নিতে এসেছি তবে একটা কথা শুনে নাও তোমার মা হিসেবে অধিকার কোনদিন তুমি হারাবে না যখন খুশি তখন যাবে যখন খুশি তখন তোমার সন্তানকে তুমি কোলে নেবে আদর করবে এটা আমার তোমার জন্য আমার দ্বার খোলা থাকবে দরজা খোলা থাকবে ওই মেয়েটি সঙ্গে সঙ্গে একটা জবাব দিয়ে দেবে আমার সন্তান ছাড়া আমি পৃথিবীতে থাকতে পারবো না আমি সন্তান কাউকে দিয়ে আমি একটা রাতও ঘুমাতে পারবো না এই কথার সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেবে তার মানে সে বোঝাতে চাইল যে আমি আমার সন্তানকে এতটাই মহব্বত করি ভালোবাসি আমার এই ভালোবাসার কারণে আমার সন্তানকে রেখে আমি পৃথিবীতে একাকিনী থাকতে পারবো না বন্ধুরা আমার আমি আপনাকে বলতে যাচ্ছি পৃথিবীতে যত মা আছে প্রতিটা মা তাদের সন্তানকে ভালোবাসে আমার মা আমাকে ভালোবেসেছে ছোটবেলায় ভালোবেসেছে এখনো ভালোবাসে আপনার মা আপনাকে ছোটবেলায় যে ভালোবেসেছে যেভাবে আদর করেছে বন্ধুরা আমার আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে যত মা আছে তাদের কাছে যে মহব্বতটা আছে তার চাইতে বহু গুণে আল্লাহর কাছে মহব্বত বেশি আছে না কম আছে বেশি আছে ওই আল্লাহ বলছেন একটা মা যদি তার সন্তানকে একটা আগুনে পড়তে দেখতে যা পড়ছে যদি দেখে বা পানিতে পড়ে গেছে একটা মা আগুনে আপনার বাচ্চা আগুন আপনার পানিতে পড়ে গেছে নৌকাতে পার হয়েছে আপনারা দেখেছেন গত বছরে আপনার ফেসবুকে নয় আপনার সোশ্যাল মিডিয়াতে তো দেখেছেন এমনকি আপনার পত্রিকা হয়েছিল লালগোলার মাটিতে একটা মা তার সন্তানকে নিয়ে গঙ্গা পার হচ্ছিল ওই গঙ্গা নদী যখন পার হচ্ছিল সেই সময় আপনার একটা বাচ্চা তার কাছে ছিল দুই থেকে তিনটা বাচ্চা একটা বাচ্চা আপনার পানিতে পড়ে গেল সঙ্গে সঙ্গে মা চিৎকার করে উঠল বলল আমার সন্তানকে বাঁচাও সন্তানকে বাঁচাও
মেয়েটা সঙ্গে সঙ্গে সে করল কি যে অবস্থায় ছিল ওই বাচ্চা দুটোকে আপনার ওই আপনার বাচ্চা দুটোকে জি কাড়িতে যাচ্ছিল যে নৌকাতে যাচ্ছিল নৌকাতে রেখে ওই কাপড় পরা অবস্থাতেই মেয়েটি ঝাড় দিল বাচ্চার জন্য বন্ধু আমার সঙ্গে সঙ্গে মাঝি সহ আরো বেশ কিছু মানুষ ওই সন্তান সহ মাকে উদ্ধার করল বন্ধুরে ফাঁপা হয়ে গেছিল মাতা মাকে পরে জিজ্ঞাসা করা হলো তুমি কেন ঝাঁপ দিলে তোমার বাচ্চাকে রক্ষা করার জন্য তো আমরাই যথেষ্ট ছিলাম একটা লোক তো ঝাঁপ দিয়ে তাও তোমার বাচ্চাকে উদ্ধার করার চেষ্টা করছিল মেয়েটি বলল আমার জান বলছে আমার মন বলছে আমার সন্তান সে লোকটা উদ্ধার করতে পারবে না এই জন্য আমি নিজেই ঝাঁপ দিয়ে দিলাম আমি নিজেকে রক্ষা করতে পারলাম না আমি নিজেকে বুঝাতে পারলাম না যার জন্য আমি নদীতে ঝাঁপ দিয়ে দিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পৃথিবীর যত মা তাদের কাছে যে মহব্বত আছে তার চাইতে বহু গুণে মহব্বত আল্লাহর কাছে রয়েছে ওই আল্লাহ বলছেন আমার বান্দাদের কাছে আমি ছোট্ট ছোট্ট উপহার দিয়েছি ছোট্ট ছোট্ট নিয়ামত দিয়েছি যাতে করে তারা সমস্ত পাপ থেকে তারা মাসুম হয়ে যায় নিষ্পাপ হয়ে তারা যেন আমার কাছে ফিরে আসতে পারে রমজান কেন দিলেন জি এবারে শুনুন একটা হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি হাদিসটির মান হলো সহিহ বুখারীতে এসেছে মুসলিমে হাদিসে এসেছে আল্লাহর নবী তিনটা ধাপে উঠলেন তিনবার আমিন বললেন কথাটা মনে আছে না ভুলে গেছেন মনে আছে না ভুলে গেছেন মনে আছে এবার আপনাকে বলতে চাচ্ছি যেটা আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণে তিনি আমাদের প্রতি দয়া বেশি রেখেছেন আমাদের জন্য আল্লাহ তাআলা বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম নবীজি বলছেন আমার কাছে হযরত জিব্রাইল আসলেন নবীজিকে যখন জিজ্ঞাসা করলেন সাহাবীরা কিলা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেন আমিন আমিন বললেন তিনবার একবার নয় দুবার নয় তিনবার কেন আমিন বললেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রে আমার সাহাবীরা তোমরা শুনেন আমার কাছে হযরত জিব্রাইল এলেন আমি যখন খুতবায় উঠলাম তখন জিব্রাইল আসলেন আসার পর আমাকে বললেন রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও তোমাদের কাছে আজকে একটা বড় শিক্ষা দিতে যাচ্ছি বিশ্বনবী আমার ওই সময় বলেছিলেন জিব্রাইল আসার পর আমি যখন প্রথম ধাপে পা দিলাম জিব্রাইল এসে বললেন হে নবী যে মানুষগুলো আদরাকা শাহর রমজানা যে মানুষগুলো রমজান মাস পেল রমজান মাস পাওয়ার পর ফলাম ইগফির লাহ নিজের গুনাহগুলোকে মাফ করে নিতে পারল না ফলায় ফলাম ইগফির লাহ যে মানুষগুলো নিজের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারল না ফাদখালান নারা তারা যেন জাহান্নামে প্রবেশ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হযরত জিব্রাইল এই কথাটা বললেন শুধু বলাই নয় বিশ্বনবী আমার বলছেন জিব্রাইল এই কথাটা বলার পর আর একটা বাক্য বাড়িয়ে দিলেন ওই বাক্যটা হলো ফাদখালান নারা তারা যেন জাহান্নামে প্রবেশ করে এখান থেকে থেমে গেলেই হতো কিন্তু থামলেন না তিনি আর একটা বাক্য বললেন ফাআবাদাহু তারা যেন সদা সর্বদা জাহান্নামের মধ্যে থাকে তখন জিব্রাইল বললেন আমিন হে নবী আপনি বলুন আমিন নবী গো আমি আমিন বলছি আপনি বলুন আমিন নবীজি সেই সময় আমিন বলেছিলেন জিব্রাইল আমিন বললেন আর জিব্রাইল বলতে বললেন নবীকে আপনি আমিন বলুন তখন নবীজি আমিন বললেন এটা আমাদের জন্য বদদোয়া না সদদোয়া করে বলেন বদদোয়া নবীজি কি বললেন কথাটা নবীজি বলছেন মান আল্লাহ নবী বলছেন যে মানুষগুলো রমজান মাস পেল যে মানুষগুলো রমজান মাস পেল আর রমজান মাস পাওয়ার পরে নিজের জীবনের গোনাগুলো মাফ করে নিতে পারল না নিজের জীবনের গোনাগুলো যারা মাফ করে নিতে পারল না তা দেখালাম না
জনন সদা সর্বদা জাহান্নামে থাকে। আমরা রমজান পেয়েছি না পাইনি? জি রমজান পেয়েছি, গোনা মাপের জন্য আল্লাহকে বলেছেন বলেছেন। এবারে শুনুন আরেকটা হাদিস আপনাদের সামনে পড়েছে আগে, বলে দিচ্ছি এবার কি নবীজি বললেন, প্রতিটা ইবাদতের শর্ত আছে, নামাজের শর্ত যেমন দশটা, আপনার এই রোজার শর্ত হলো দুটা। দুটি শর্ত সঙ্গে নিয়ে আপনাকে সিয়াম পালন করতে হবে, রোজা রাখতে হবে। আট নাম্বার কথা হলো আপনাকে ইমানের সহিত আর ইহতিসাবের সহিত আপনাকে রমজানের সিয়াম পালন করতে হবে, তবে আপনি রমজানের সিয়াম পালন করলে পরে আপনার কবুল হবে। বন্ধুরা আমার, আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করছি একটা কথা, আপনার স্পষ্ট ভাবে বলুন। একটা ছেলে, ছেলেটার বয়স হলো 15 বছর, 15 বছরের একটা ছেলে তার একটা টিউব নিয়ে গিয়ে সাইকেলের দোকানে গিয়ে সে হাওয়া দিচ্ছে, 1 ঘন্টা ধরে হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়া হচ্ছে না। সে দাদুকে বলছে, দাদু ভাই আমি 1 ঘন্টা যাব এই টিউবে হাওয়া দিচ্ছি, হাওয়া উঠছে না। বলছে, কেন হাওয়া ওঠে না? সেই দাদু ভাই যখন কাছে গেল, কাছে গিয়ে দেখছে ওই টিউবটার একদিকে কাটা আছে আর সে হাওয়া দিয়ে যাচ্ছে। আপনারা বলুন, যদি টিউব একদিকে কাটা থাকে আর একদিকে যদি হাওয়া দেয়, হাওয়া কি পশ্চিম কালেও হবে? আপনারা খুব সুন্দর ভাবে বললেন, হাওয়া নেবে না, হাওয়া দেওয়া হবে না, টিউবটা ফুলবে না। এবারে আপনারা বলুন, কিছু মানুষ আছে যে মানুষগুলো রমজান মাসে সিয়াম পালন করছে, রমজানের আগে তারা মসজিদে ঢুকত না, রমজানের আগে তারা মসজিদে যেত না, ওই মানুষগুলো রমজান শুরু হয়েছে মসজিদে ঢুকেছে। তারা আজকে তাদের রমজান শুরু হলো হওয়ার পর থেকে তারা আজ যাব, তারা মসজিদে যাতায়াত করছে, তারা আবার কতদিন থাকবে, তারা নিয়োগ করে ঢুকেছে প্রথম দিনে রমজানের সিয়াম যে কয়দিন রয়েছে, রমজান মাসটা যে কয়দিন রয়েছে, 29 হলো 29 দিন আর 30 হলো 30 দিন, এই 30টা দিন মসজিদে যাব, মসজিদের খেদমত করব, আর বেশি বেশি আমরা মসজিদেই থাকব। বন্ধুরা আমার, এই নিয়ত নিয়ে লোকটা ঢুকেছে, যুবক ঢুকেছে, আপনার যুবতী মসজিদে ঢুকেছে, মসজিদে আপনার যাতায়াত করছে। বন্ধুরা আবার, যখন যেই দিনে আপনার ঈদ হয়ে যাবে, 29টা রোজা হলে পরে 30 দিনে ঈদ হয়ে যাবে, আর 30টা হলে পরে 31 দিনে ঈদ হয়ে যাবে, ওই মানুষটা ঈদের পরের দিন আর মসজিদে যাবে না, যাবে না, যাবে না। ওই লোকটা যেমন আপনার টিউবটা একদিকে কাটা আছে আর হা দিলে পরে যেমন হা হবে না, ওই মানুষটা জীবনের কোনোদিন তার ইবাদত কবুল হবে না, হবে না। তার আপনার এই রমজানে সিয়াম পালন করলেও তার সিয়াম কবুল হবে না। বুঝে এসেছে না আসেনি? জি আছে না নাই? এমাল আছে না নাই? এ লোক আছে না নাই? আছে, আপনাদের এলাকা আছে? আছে ভাইয়া, আল্লাহর নবী বলছেন, শুনে নাও, রমজানটা রমজানের সিয়ামটা হলো এটা হলো ফরজ। আপনার ইসলাম আছে 5টা জিনিসের নাম হলো ইসলাম। কয়টা জিনিসের নাম ইসলাম? 1 নম্বর হলো কালেমা, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো যাকাত, 4 নম্বরে আপনার রোজা, আর 5 নম্বর হলো হজ। 5টায় ধরে নিন কার্ড উপরে আপনার ফরজ হয়ে গেছে। কিছু মানুষ আছে যাদের উপরে যাকাত ফরজ নেই, যাদের উপরে আপনার হজ ফরজ নেই, তারপরেও আপনার মুহাদ্দিসগণ বলেছেন যদি যদিও তাদের উপরে ফরজ নেই, তারা আল্লাহর কাছে এই ফরিয়াদ করবে, এই নিয়ত রাখবে, আল্লাহ যদি তুমি মাল দাও তাহলে যাকাত দেব, মালদার যেদিন হবে সেই দিন থেকে যাকাত দেব, আর যদি মাল আমার এমন নিসাবে পৌঁছায় তাহলে আল্লাহ তোমার ঘর সেই মহা সম্মিলন গিয়ে আমি তোমার হাজিরা দেব, সেই দিনে তোমার সামনে গিয়ে বলবো আল্লাহ মাল দিয়েছ আমি হাজির হয়েছি। আল্লাহ তাআলা বলছেন, নবীজি বলছেন যে 5টা জিনিসের নাম হলো ইসলাম। এখন ধরে নিন 5টায় ফরজ হয়েছে একটা মানুষের উপরে, 5টায় ফরজ,
যদি কোন মানুষ একটা না করে মুসলমান থাকবে জোরে বলে বুঝতে পারছেন না আচ্ছা এটা মসজিদ এটা ঘর পাকা ঘর যখন বানান পাকা ঘর যখন বানান কাটনি শুরু করেন না আগে ছাদ দেন আগে কাটনি হয় গাতনি আপনার নিচ থেকে ওঠার পর যখন ছাদ লেভেলে গাতনি শেষ হয়ে যায় তখন ছাদের জন্য মিস্ত্রি ছাদ করার জন্য প্রসেস শুরু করে করে কি করে না করে আপনার ঘরের আপনি ছাদ দেবেন মিস্ত্রিকে বলছেন ভাই শোনো জীবনে আমার ঘর ছিল না আল্লাহ আমাকে অনেক কষ্ট করে ঘর দিয়েছেন এটা আমার জন্য বড় নিয়ামত তবে শোনো আমার ছাদে এক ফোঁটা পানি যেন না হয় পানি যেন না দেওয়া হয় কেন না আমার ছাদ বিনা পানিতে তৈরি করতে হবে আপনারা বলেন পাঁচটা জিনিস ছাড়া ছাদ হবে আপনাকে শুনিয়ে দিচ্ছি এক নাম্বার সিমেন্ট লাগবে দুই নাম্বার রড লাগবে তিন নাম্বার পাথর লাগবে চার নাম্বার বালি লাগবে পাঁচ নাম্বার পানি লাগবে লাগবে না লাগবে না পাঁচটা জিনিস ছাড়া হবে যদি আপনি পানি না দেন চারটা দিলেন রড দিলেন সিমেন্ট দিলেন পাথর দিলেন বালি দিলেন পানি দিলেন না ছাদ হবে হবে যদি আপনি রড না দেন বাকি চারটা দেন হবে না আপনি যদি সিমেন্ট না দেন বাকি চারটা দেন হবে না ইসলাম হলো পাঁচটা জিনিসের নাম একটা ঘরের ছাদ যেমন পাঁচটা জিনিস ছাড়া হবে না পাঁচটা উপাদান ছাড়া যেমন ঘরের ছাদ দেওয়া সম্ভব হবে না ঠিক ইসলাম হলো পাঁচটা জিনিসের নাম পাঁচটা জিনিস ছাড়া আপনি ইসলামের মধ্যে থাকতে পারবেন না একটাকে ছেড়ে দেবেন আপনার কাছে ইসলাম থাকবে না বন্ধুরা আমার কালেমা নাম হলো বিশ্বাস কালেমা আপনার ঈমানকে নিয়ে আসে আর ঈমানকে ধারণ করে রেখে দেয় ঈমান নিয়ে আসার নাম হলো কালেমা কালেমা না পড়লে আপনার ঈমান থাকবে না আর নামাজ না পড়লে পারে আপনি ঈমানকে রাখতে পারবেন না তাহলে নিয়ে আসা আর রাখা আলাদা আলাদা জিনিস না একই জিনিস নিয়ে আসা আর রাখা আমাকে একজন নিয়ে এলেন এখানে রাখলেন আমাকে নিয়ে এলেন একজন রাখলেন একটা পাম্প আছে আপনার মসজিদে আপনার বাড়িতে একটা পাম্প আছে আপনার কি আছে সাবমার্সাল আছে আপনার ওই সাবমার্সাল থেকে পানিটা উঠিয়ে দিয়ে আপনি রেখে দিচ্ছেন কোথায় না আপনি একটা বড় আপনার বড় একটা কি আছে না একটা বড় জায়গা আছে ওই জায়গাটা আপনি পানিটা রেখে দিচ্ছেন হদে রেখে দিচ্ছেন পানিটা আপনি রাখছেন এই রাখার নাম হলো আপনার নামাজ বা সালাত আর আপনার এই পাম্প থেকে যেটা তুলে দিল এটার নাম হলো ঈমান এটার নাম হলো কালেমা ঈমান আপনাকে নিয়ে এসে দেয় আর যেটাকে রেখে দেন ওটার নাম হলো নামাজ নামাজ ছাড়া কারোর কাছে ঈমান থাকবে না নামাজ না পড়লে আপনি ঈমানদার থাকতে পারবেন না অনেক মানুষ আপনার সমাজে আছে বলে ভাই নামাজ পড়ি না কিন্তু ঈমান আমার ঠিক আছে বলে কি বলে না জি বলে আবে অমুকের বেটা নামাজ পড়ে কিন্তু ঈমান নেই আমি নামাজ পড়ে না কিন্তু ঈমান আমার ঠিক আছে বলে কি বলে না বলে ভাই এবার শেষ করে দিই আজান দেন শাহরিত আজান হয় এটাই সঠিক নিয়ম জি আমাদের এলাকায় সব ভুলভাল চলছে জি বাস্তবেই ভুল এটাই হলো সঠিক রাসূলের দুইজন মুয়াজ্জিন ছিল একজন সাহাবীর জন্য সাহরি খাওয়ার জন্য আজান দিত আর একজন নামাজের জন্য আজান দিত বেলাল আর উম্মে মাকতুম দুইজন সাহাবী ছিলেন এটাই হলো সঠিক নিয়ম উঠিয়ে দেবেন হাদিস মোতাবেক হবে ভাইয়ান কিন্তু আমাদের এলাকার মুক্তিরা ফতোয়া দিচ্ছে তাদের সবটাই উল্টা আমি বলছি সব উল্টা কিছু মসজিদের ইমাম গতকালকে ছিলাম আপনার হরিহরপাড়া হরিহরপাড়া থেকে ভিতরে চার কিলোমিটার দূরে ওখানকার এক ইমাম পালিয়ে গেছে মসজিদ থেকে ১৫টা রোজা হয়েছে নাকি আজকে ১৬টা হলো মানে কালকে ১৫টা ছিল ১৫টা
14টা সেহরি খেয়েছে, 15টা মানে ফজরের নামাজটাও পড়াইনি, পালিয়ে গেছে। ভুল কি তার? ভুল হলো মসজিদে এই উল্টা পাল্টা বলছে, বলবো না, এভাবে করতে হবে, এই করতে হবে, বিভিন্ন রকম সমস্যা। আর দুই নাম্বার কথা হলো, সেই মসজিদটা হলো হানাফিদের মসজিদ, আর ইমামটা কিন্তু ভালো, তার আকীদা ভালো। সে বলছে রফাদাইন করতে হবে, পায়ে পা মিলাতে হবে, আমিন বলতে হবে। বলছে এবে তো আল হাদিস বে, তারা আগে মসজিদ থেকে যখন এ কথা বলেছে, বলছে তারা তো তাড়ানোর কথা বলেছিস, তোদের টাকাও নেব না, আমার রোজি আল্লাহ বরাদ্দ করেছেন, আমি তোদের টাকা নেব না, আমি চললাম। কেউ কেউ বলেছে নামাজটা পড়িয়ে যান ভাই, আপনার টাকাটা নিয়ে যান। বলছে নামাজও পড়াবো না, পালিয়ে গেছে। জি ভাই, নামাজও পড়াইনি ফজরের, সেহরিটা খেয়েছে, বেচারা চলে গেছে। তা সঠিক কথা বলতে হবে আর সঠিক ভাবেই চলতে হবে। ভাইজান, আমি আপনাদের কাছে বলছিলাম, তাহলে ঈমান আর ঈমান রাখার যে জিনিসটা, ঈমানকে যে ধরে রাখবে, এই বিষয়টা বুঝতে পারলাম না? পারলাম না, বুঝেছি তো। ঈমান হলো পাম্প মেশিন, আপনার পানিকে তুলে দেবে। ঈমান হলো আপনার কালেমা, হলো ঈমান। ঈমান আপনি নিয়েছেন মানে বিশ্বাস করেছেন, এবার ওটাকে রাখতে গেলে পরে আপনাকে পাঁচ ওয়াক্ত সালাত পড়তে হবে, তবে আপনি ঈমানদার থাকতে পারবেন। যদি না পড়েন তাহলে আপনার কাছে ঈমান থাকবে না। জি ভাই, এটা পরিষ্কার হয়েছে? এখন আপনাদের কাছে আমি যেটা বলছিলাম, আমি ফতোয়া দিচ্ছি না, ফতোয়া দেওয়ার ক্ষমতা আমার নেই, সে যোগ্যতা আমার নেই। আপনাদের মসজিদ, মসজিদে আপনারা দেখবেন এখন একটু ফাঁকা ফাঁকা আছে, প্রথম দিকে খুব ভিড় ছিল সব জায়গাতে, তারপরে এখন মিডিলে ফাঁকা, ছেলেরা নামাজ পড়বে না, ফরজটা পড়বে, বাকি সব চলে যাবে। কিছু মানুষ আছে বিড়ি খাবে, খাওয়ার টাইম পাবো না, বিড়ি খেয়ে নেব, এই জন্য ফরজটা পড়ে আপনার চায়ের দোকানে এসে ওরা মানে এমন ভাবে ধোঁয়া দেবে, মুসা বলবে আমি রোজা যদি রাতেও থাকতো তাও ভালো হতো, পাশে ভেড়া যায় না, খাবো কি, সারাদিন তো রোজা, রক্ত খুঁজে পাওয়া যায় না, কাছে তো যায় যায় না, আলোতে, দিনের আলোতে মশা কাছে আসবে না। আর রাত যদিও হলো, পাশে যে যাব এমন ধোঁয়া শুরু করেছে, ধোঁয়া শুরু করেছে, পাশে ভেড়া যায় না, মশা পর্যন্ত আপনার জন্য বদদোয়া করে। ভাই আপনি এটা মনে রাখবেন, তারপরে আপনি ভিড়ে খাওয়ার জন্য আপনি নামাজ পড়ছেন না। কিসের নামাজ? না তারাবি পড়ছেন না, তারাবি আবার দেখবেন শেষের দিকে খুব ভিড় হবে, 23-এর রাত, 21-এর রাত, তারপরে আপনার শবকদর রাতগুলো খুব ভিড় হয়, হয় কি হয় না? এদিকেও হয়, সব জায়গায় হয়। তা শবকদরের রাত, 27-এর রাত খুব গুরুত্বপূর্ণ রাত ভেবে, অথবা 23-এর রাত, ইমাম সাহেব বলছেন আজকে রাত যা মনে হচ্ছে তাতে লক্ষণ ভালো আছে, মনে হয় আজকে শবকদর। রাত্রি যাচ্ছেন, রাত্রি জাগতে 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 জাগতে, আমি কথাটা কেন বলছি আপনাদের বলেছি, দুটি শর্তে আপনার সিয়াম পালন হয়, এক নম্বর হলো ঈমান আর দুই নম্বর হলো ইহতিসাব। আল্লাহ রাব্বুল আলামিন ইহতিসাবটা কি, নবীজি কি বলতে চেয়েছেন সেটা আপনাকে এই কথার মাধ্যমে বোঝাচ্ছি। বন্ধুরা আমার, ইমাম সাহেব আপনার তিনি বললেন, ভাই আজকে মনে হচ্ছে যেন সব কাদার হচ্ছে, সব মানুষকে নিয়ে যদিও আপনার দোয়া করা, যৌথভাবে দোয়া করা বিদআত, এ নিয়ে অনেক ফতোয়া ফরায় চলছে, আমি বোঝাবার জন্য বলছি। ইমাম সাহেব আপনার সকলকে বলছেন, ভাই আপনারা দোয়া করুন, আপনার ইস্তেগফার করে নিন, এরপরে উযু করে তরিকা সালাত পড়ে আপনার আল্লাহর কাছে কেঁদে কেঁদে আপনারা দোয়া করুন, আল্লাহ নিশ্চয় আপনাদের দোয়াকে কবুল করবেন। ইমাম সাহেবের কথা মতো আপনারা সবাই বললেন, ভাই তাহলে আপনি এক কাজ করুন, আপনি দোয়া করুন, আর আপনার পিছনে পিছনে আমরা আমিন আমিন বলি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। ইমাম সাহেব তিনি দোয়া শুরু করলেন, দোয়া করতে 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 সবাই হাউমা করে কান্না করছে, ইমাম সাহেবও কান্না করছে, মুসল্লিরা সবাই কান্না করছে। আর একজন বলছে, আল্লাহ আমার জীবনের যে গুনাহ আমি করেছি রে আল্লাহ,
আমার মাপ হতেও পারে নাও হতে পারে আমার মাপ হতেও পারে নাও হতে পারে আর বাকি যত মুসল্লি তারা হামা করে কান্না করছে বলছে আল্লাহ তুমি ছাড়া আমাদের জীবনে কেউ নেই আমাদের জীবনের গুনাহগুলো তুমি একমাত্র মাফ করতে পারো তোমার নাম গাফফার তুমি মাফ করনেওয়ালা তুমি রমজান মাসে আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করিয়ে দাও আল্লাহ গো তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করিয়ে দাও আল্লাহ তুমি তোমার নবীজি বলেছেন আল্লাহর নবী বলেছেন মান সামা রমজানা ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি যে মানুষটা বিশ্বাস করে ইহতিসাবের শহীদ যে মানুষটা আপনার কি করে ইহতিসাবের শহীদ আপনার নিজে রমজানের সিয়াম শুরু করে তার বিগত জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন অতএব বিশ্বাস রেখে আল্লাহ রমজানের সিয়াম পালন করছি তাওবি করছি আল্লাহ এরপরে গভীর রাতে তোমার দরবারে উঠে কান্না করে করে তোমার কাছে বলছি চোখের পানি ঝরিয়ে বলছি আল্লাহ জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আর একজন পাকা বেঈমানের বাচ্চা বেঈমান সে এত অন্যায় করেছে সে বলছে আল্লাহ আমার গুনাহগুলো মাফ হতেও পারে না হতে পারে এই কথাটা যে বলবে তার গুনাহ কি মাফ হবে 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 না তার তো বিশ্বাস নেই আল্লাহ নবী বলছেন এরই নাম হলো ইহতিসাব যতগুলো মানুষ কান্না করলে আল্লাহকে এমন ভাবে বলল আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও এই কথাটা যে মানুষগুলো বললো এই মানুষগুলো এমন বিশ্বাস নিয়ে বলল এই বিশ্বাসটার নামই হলো ইহতিসাব আপনি এই আশা নিয়ে সাহাবের আশা নিয়ে আপনি আল্লাহর কাছে বলছেন আল্লাহর কাছে আপনি এই আশা নিয়ে আপনি সিয়াম পালন করছেন এরই নামই হলো ইহতিসাব এই বিশ্বাস নিয়ে আর এই আশা নিয়ে আপনাকে সিয়াম পালন করতে হবে তবে আপনার জীবনের গুনাহ মাফ হবে আপনারা ১৭টা রমজানের আজকে ১৭ তারাবি হলো ১৭ তারাবি আপনারা কারা কারা পড়েছেন ১৭টায় পড়েছেন আলহামদুলিল্লাহ বাকিগুলো পড়েননি ভাই পড়বেন আপনি কি জানেন মুরব্বি জানেন কালকে বেঁচে থাকবেন আপনার জানা আছে শুনতে পান না ভাইয়া এখানে আপনারা কেউ বলতে পারবেন যে আমি কালকে বেঁচে থাকব একজন বলতে পারবেন পারবেন না একজনও পারবেন না এই কথা বলতে যে আমি কালকে বেঁচে থাকব তাহলে এটা যদি বলতে না পারেন তাহলে এই সুযোগটা কি করে ছাড়ছেন হাত ছাড়া করছেন কেন নবীজি বলছেন অমান কামা রমজানা ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি যে মানুষগুলো তারাবি পড়ল এক মাস তারাবি পড়ল ওই মানুষগুলোর বিগত জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে মাফ করিয়ে দেবেন ভাইজান আপনারা এসেছেন রমজান মাস পেয়েছেন আপনারা বেঁচে আছেন বহু মানুষ গত রমজান পেয়েছিল তারপরে আজকে তারা আর পৃথিবীতে বেঁচে নেই এমন আছে না নেই অনেক মানুষ চলে গেছে গত বছর রমজান মাসে বেঁচে ছিল আজ রমজানে তারা বেঁচে নেই এলাকাতে এরকম মানুষ অনেক মারা গেছে না যায়নি মারা গেছে আপনি যে আগামী বছর বেঁচে থাকবেন তার কোনো নিশ্চিত নেই তার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন না ভাইজান আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের এত গুরুত্ব দিয়েছেন এই মাসের এত গুরুত্ব আছে এই মাস সম্পর্কে পৃথিবীর সবচাইতে নামি দামি বিজ্ঞানী যারা আপনার স্বাস্থ্য বিজ্ঞান নিয়ে যারা গবেষণা করছে গোলাম আপনার মুয়াজ্জিম বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আপনার অধ্যাপক তিনি স্বাস্থ্য বিজ্ঞান নিয়ে এই রোজা নিয়ে সিয়াম নিয়ে তিনি গবেষণা শুরু করলেন গবেষণা করতে 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 বেশ কিছু মানুষকে নিয়ে গবেষণা করলেন গবেষণা করতে গিয়ে তিনি একটা তত্ত্ব দিলেন যে মানুষগুলো সিয়াম পালন করবে রোজা রাখবে ওই মানুষগুলোর জীবনের গুনাহগুলো সব মাফ হয়ে যাবে শুধু মাফ নয় লোক যদি কোনো মানুষ যদি সুস্থ থাকতে চায় সে যেন রমজানের সিয়াম পালন করে কারণ হলো আপনার
ওই ডাক্তার বলেছেন পৃথিবীতে যে মানুষগুলো বেঁচে আছে তারা এক বছরে 11টা মাস তারা খায় পান করে বিভিন্ন প্রকার খাবার খায় আর খাওয়ার পরে তাদের শরীরে আপনার টক্সিন বলে আপনার একটা আপনার জিনিস তাদের তৈরি হয় একটা বিষ তৈরি হয় ওই বিষটা আপনার তৈরি হতে হতে এবং মাত্রায় পৌঁছে যায় এটা আপনার তখনই ভালো হয় যখন লোকটা খাবার থেকে বিরত থাকে যখন মানুষ শুকিয়ে থাকে তখন তার পাকস্থলী যখন কোনো খাবার পায় না পানি পায় না তখন ওই মানুষটা সুস্থ হয় এগুলো আস্তে আস্তে কোষ থেকে মরে যায় শুকিয়ে যায় সব বাহির হয়ে যায় নষ্ট হয়ে যায় স্বাস্থ্য বিজ্ঞান বলছে বর্তমানে অমুসলিমরা এমন ভাবে রোজা শুরু করেছে সিয়াম শুরু করেছে আপনি অবাক হয়ে যাবেন ইউরোপ আমেরিকা ব্রিটেন কানাডা এই দেশগুলোতে এমন ভাবে আপনার অমুসলিমরা এমন ভাবে সিয়াম পালন করতে শুরু করেছে কেন একজন বিজ্ঞানী স্বাস্থ্য বিজ্ঞান নিয়ে যিনি গবেষণা করে একটা বই লিখেছেন ওই বইটা লেখার পর তিনি প্রমাণ করেছেন এটা যে রমজান এক মাস যে আল্লাহ তাআলা দিয়েছেন মুসলমানরা পালন করে এটার মধ্যে অনেক কল্যাণ রয়েছে সেই কল্যাণগুলো কি কি আছে প্রতিটা অঙ্গ একটা করে উনি ব্যাখ্যা করে মানুষকে পরিষ্কার বুঝিয়েছেন যে প্রতিটা অঙ্গে অঙ্গে মানুষের দেহের প্রতিটা অঙ্গ অঙ্গে উপকার আছে এটা বোঝানোর জন্য বোঝাতে গিয়ে তিনি একটা বই লিখেছেন ওই বইটা লেখার ফলে ওই বইটা এমন ভাবে বিক্রি হয়েছে আর এই বইটা পড়ে অমুসলিমরা পর্যন্ত সিয়াম শুরু করেছে আজকে আমাদের ঘরে ছেলেরা রোজা রাখে না জি আমাদের ঘরে ছেলেরা রোজা রাখে না কিন্তু অমুসলিমরা রোজা রাখছে আমাদের ঘরে ছেলেরা সিয়াম পালন করে না অমুসলিম ঘরের ছেলেরা মেয়েরা তারা আজকে সিয়াম পালন করছে নিজেকে সুস্থ রাখার জন্য আমরা সুস্থ রাখার জন্য নয় আমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য সিয়াম পালন করছি বিসমিল্লাহির রহমানির রহিম নবীজির সামনে কতিপয় সাহাবা এলেন আসার পর জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ নবীগণ আপনার কাছে আমরা এসেছি একটা কথা আপনি পরিষ্কার ভাবে বুঝিয়ে দেন আমরা সিয়াম পালন করছি এই সিয়ামটা পালন করার কারণে আমাদের কি কি উপকার আছে আমাদের কি কি লাভ আছে ওই লাভের কথাটা আগে আপনি আমাদেরকে বুঝিয়ে বলে দেন প্রতিটা মানুষ আগে লাভটা দেখতে চায় আপনি চাষ করছেন আপনার চাষে কেমন লাভ হবে এটা আপনি আগে অঙ্ক কষে নেন তারপর আপনি চাষে নামেন সেইভাবে আপনি চাষের প্রসেস আপনি তৈরি করেন আপনি ব্যবসা শুরু করবেন এই ব্যবসাতে কিভাবে আয়টা হবে ইনকামটা হবে কিভাবে লাভাংশ আসবে তার আপনি ছক কষে কষে হিসাব করে করে আপনি আপনি আপনার ব্যবসা সেভাবে আপনি পরিচালনা করেন সেভাবে আপনি ব্যবসা এগিয়ে নিয়ে যান এক কথায় প্রতিটা মানুষ প্রতিটা আপন আপন সেক্টর থেকে লাভের অংশটা লাভের অঙ্কটা আগে করে নেই তারপরে সেই মানুষটা ওই কাজটা শুরু করে যায় বিশ্বনবীর সাহাবীরা তারা সবাই এই কথাটা বললেন এক বাক্যে বললেন ইয়া রাসূলুল্লাহ নবীগো আমাদের কি কি লাভ আছে সিয়াম রাখলে পারে রোজা রাখলে পারে এই কথাটা আপনি আমাদেরকে বলে দেন আপনাদের বলছি পৃথিবীতে আগে বলছিলাম যে কথা যত প্রকারের ইবাদত আছে নামাজ বলুন দান সাদকা বলুন হজ বলুন আর যা কিছু আছে শহীদ বলুন আমি বক্তব্য রাখছি এটা একটা ভালো কাজ আমি দাওয়াতি কাজ করছি এটা একটা ভালো কাজ কিন্তু এটা যদি লোক দেখানোর জন্য হয় তাহলে আমার জন্য জাহান্নাম অপরিহার্য হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সঠিকভাবে মানুষের কাছে উপস্থাপন করতে পারি একটা লোক যেন অন্তত পক্ষে হিদায়ত হয় এই নিয়ত করে দিনই কাজগুলো করছে আল্লাহ কবুল করো ভাইজান আমার জন্য এই দোয়াটাই রাখবেন আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি যে এই কথাটা সেটা হলো এই যে আমরা এখানে যারা আছি সবাই আপন আপন এটা আমরা বুঝতে পারছি বিভিন্ন রকম ইবাদত পৃথিবীতে আছে সব ইবাদত কিন্তু লোক দেখানোর জন্য হয় আর
প্রতিটা ইবাদতের জন্য আল্লাহ তাআলা নির্দিষ্ট ফেরেশতা রেখেছেন ওই ফেরেশতারা কিন্তু প্রতিদান দেওয়ার জন্য তারা কিন্তু সওয়াব লিখছে সওয়াব লেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব লেখার জন্য ফেরেশতা রেখেছেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিযুক্ত করেছেন নামাজের নেকি হবে কে লিখবে না একজন ফেরেশতা লিখবে আপনি আজকে এখানে দান করবেন দানের যে নেকি এটা কে লিখবে না ফেরেশতা লিখবে আপনি একটা মহিলা একজন অসহায় মানুষ আপনার বাড়ির প্রতিবেশী একটা অসহায় মানুষ সেই মানুষটার আপনি সহযোগিতা করলেন নেকিটা পাবেন নেকিটা লিখবে কে না ফেরেশতা লিখবে যাবতীয় নেকি লিখবে কে না ফেরেশতারা লিখবে ফেরেশতারা লিখবে আর পৃথিবীতে একটা ইবাদত আছে ওই ইবাদতটার নাম হলো সিয়াম বা রোজা এর কিন্তু যে সওয়াব সেটা কিন্তু কোন ফেরেশতা লেখে না এই ফেরেশতা কিন্তু লেখে না মামুনরা আপনারা যেতে আপনারা যান রান্না করুন রান্নার সময় হয়ে এসেছে একটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله ايه দেখেন শুরু হলো মানে আমি বললাম মেয়েরা বাড়ি যাবে এদের বিয়ে হয়েছে কিনা আল্লাহ ভালো জানে বউ বাড়ি যাচ্ছে এরাও বাড়ি যাচ্ছে অনেকক্ষণ মুখ দেখেন আহ কত মহব্বত রে ভাই আমি যে আজকে চার দিন বাড়ি ছাড়া আমার স্ত্রী তালে এখনই তো উড়ে যাওয়ার দরকার ছিল কি করে ভাত খাবে এই জন্য বলে মুরব্বীরা বউ ভালোবাসে জি ভাই এদের প্রতি আল্লাহ আরো রাজি খুশি হয়ে যাও আল্লাহ এদের মহব্বত বাড়িয়ে দাও দাম্পত্য জীবনে আরো সুখ দাও দোয়া করে দিলাম ভাই তুমি বাড়ি যাও যাও ভাত না রান্না করা পর্যন্ত তোমার শান্তি নেই তবে জাল ফেলে নেবেন যারা গেল ওদের সঙ্গে জাল ফেলে নেবেন আর গল্প করবেন কি বলেন জি ভাই বলছিলাম কি কথা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুন আল জান্নাহ ইল্লা মান আবা قال من عصاني دخل الجنه ومن عصاني فقد عبا যে মানুষটা আল্লাহ এবং তার রাসূলের ইতাত করবে আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ পেয়ে চলবে ওই মানুষটা আল্লাহ এবং তার রাসূলকে পেয়ে যাবে আর যে মানুষটা আল্লাহ এবং তার রাসূলের পথ ইনকার করে দেবে ওই লোকটা কখনোই জান্নাতে যেতে পারবে না ওই মানুষটা হলো অস্বীকারকারী বিশ্বনবী একটা হাদিসের মধ্যে বলেছে আমার উম্মত যারা রয়েছে পৃথিবীতে প্রতিটা উম্মত তারা যে ভালো কাজটা করবে এই ভালো কাজটা করার জন্য তাদেরকে 10 নেকি দেওয়া হবে এই 10 নেকিটা তাদেরকে বাড়াতে 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 700 পর্যন্ত পৌঁছে দেওয়া হবে ইলা সাবইমিয়া ফি জিলফিন তাদের 700 পর্যন্ত পৌঁছে যাবে এই নেকিটা আপনার আপনি করবেন একটা নেকি ওই নেকিটা আপনি একটা নেকি কাজ করলেন একটা আপনার আমলনামা একটা আপনার সওয়াব হলো ওই সওয়াবটা আপনার বাড়তে 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 ব্যাংকে যেমন টাকা রাখলে পারে পারে ঠিক একই ভাবে আপনি একটা ভালো কাজ করবেন ওই নেকি কাজটা করার জন্য আপনার বাড়তে 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 ওটা 700 পর্যন্ত পৌঁছে যাবে নবী বলছেন এই মাসে কোন মানুষ যদি একটা আপনার 500 টাকা দান করে অন্য মাসে 500 টাকা দান করলে পারে তার যদি 500 তো আপনার নেকি হতো তাহলে এই মাসে আপনার ওই 500টাকে 70 দিয়ে গুণ করা হবে এটা বাড়াতে 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 আল্লাহ তাআলা 5000 পর্যন্ত পৌঁছে দেবে জি ভাই নবীজি বলছেন ক্বাল আল্লাহু তাআলা নবীজির সামনে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী আমরা কেন রমজান
সামনে সিয়াম পালন করব। এবার নবীজ বলছেন কেন তোমরা সিয়াম পালন করবে, তোমরা শুনে নাও এতে কি লাভ আছে, ওই লাভের কথাটা তোমাদের বলছি শোনো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসে কুদসি, ক্বাল আল্লাহু তাআলা লিসাম ফাইন্নাহুলি ওয়া আনা আজজি বিহি, যারা রমজানে সিয়াম পালন করবে ওরা আমার সন্তুষ্টি লাভের জন্য করবে, যারা রমজানে সিয়াম পালন করবে ওরা আমার সন্তুষ্টি লাভের জন্য করবে। আর আমার সন্তুষ্টি লাভের জন্য করলে পারে প্রতিটা ইবাদতের আপন আপন ফেরেশতা নিযুক্ত রয়েছে, ওই ফেরেশতাদের মাধ্যমে তাদের বদলা দেওয়া হবে। কিন্তু ইল্লা সাম ফাইন্নাহুলি ওয়া আনা আজিজি বিহি, সাম রোজা শুধু আমার জন্যই রাখা হয়, আমাকে সন্তুষ্ট করার জন্যই করে, অতএব এর বদলা আমি নিজেই আমার বান্দাদেরকে দেব। একটা কথা বলি, আপনি ডাক বাংলায় গেলেন সকাল 10টার সময়, কেন না আপনার ছেলে ছটফট করছে, তার একটা রোগ হয়েছে ডাক্তার দেখিয়েছেন, আর ডাক্তার দেখানোর কারণে কি ভাই বাদাম লাগবে? জি বাদাম লাগবে না, বুঝতে পারছি। আপনারা বাদাম খাবেন, চুপচাপ খাবেন, শোনেন দেখবেন কোনো ভালো ফ্যামিলির যদি বিবাহ হয় কোন অনুষ্ঠান হয়, ভালো হাইফাই অনুষ্ঠানে গেছেন দেখবেন, আগে মুসলিমদের কথা বলছি, হিন্দুদের কথা আলাদা, হিন্দুরা গেলে পরে আগে শাক দেয়, খেয়েছেন অনুষ্ঠান হিন্দুদের খাননি, আগে শাক দেয়, শাক প্রথমেই প্লেটে শাক দেবে, তারপর অন্যান্য খাবার দেবে। তা মুসলিমদের একটা ভালো হাইফাই ফ্যামিলি বা হাইফাই একটা আপনি এতে গেছেন অনুষ্ঠানে গেছেন, সেখানে যাওয়ার পরে দেখবেন খাবার খেতে 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 শেষে মিষ্টি দেয়, দই দেয়, পাঁপড় দেয়, দেয় কি দেয় না, মুখরোচক গুলো শেষে দেয়। তা আমি আপনাকে শেষে ডেলিভারি দেবো, আপনি ধীর স্থির ভাবে থাকেন। কেউ যদি আগে দই চাই তাহলে কিন্তু পাবে না, সে পাবে পাবে না, তাকে দেবে না। তা আপনি খাবেন ধীর স্থির ভাবে খাবেন তো সব পাবেন, আর যদি আপনি ভাবেন যে আমি বসলাম মানে এখনই আমাকে দিয়ে দিতে হবে, শেষের গুলো আগে দিয়ে দাও তাহলে পরে কিন্তু আপনি পাবেন না, আপনাকে বাড়ি যেতে হবে। তা বলছিলাম ভাইয়ান আপনাদের কাছে, আমি বলছিলাম যে আমরা প্রতিটা মানুষ এখানে, আমি অনেক গজল গাইতে পারি, আবার অনেক গজল মুখস্থ আছে, কিন্তু কথা হলো এই গজল বলে কিন্তু সব হয় না, হয় সব হবে, কিছু প্রতিবাদী গজল আমার আছে, আমি গাই এগুলো মাঝে মধ্যে। যেমন কিছুদিন আগে, দু বছর আগে যখন কি হলো আপনার করোনার আগে না করোনার পরে, যখন আপনার গোটা পশ্চিমবাংলাতে এনআরসি নিয়ে খুব আন্দোলন শুরু হলো, আপনাদের এদিকেও হয়েছিল না হয়নি, হয়েছিল, তা এনআরসি নিয়ে যখন আন্দোলন শুরু হলো তখন বিভিন্ন জায়গাতে দেখেছি আমি, আমি জালসা করতে গেছি আপনার কি বলে কিষানগঞ্জে, ওখানে গিয়ে দেখছি বিরাট ধর্ণা মঞ্চ, লেখা আছে ধর্ণা মঞ্চ, সেখানে প্রতিদিন ধর্ণা মঞ্চে মানুষ যায় আর প্রতিবাদ করে। আমাদের ওখানে পলাশী বলে একটা জায়গা আছে, যেখানে নবাব সিরাজদৌল্লার সঙ্গে ইংরেজদের শেষ যুদ্ধ হয়েছিল, যেখানে নবাব আপনার বাংলার নবাব যেখানে পরাজিত হয়েছিল, তা ওই জায়গাতে একটা ধর্ণা মঞ্চ করা হয়েছিল। তো ওখানে আমি একটা গজল গেয়েছিলাম প্রতিবাদী গান, সেটা কি ছিল আমি সেই দিনে বলেছিলাম, মানুষ সেই সময় এত আতঙ্কিত, যেমন গত শুক্রবারে বাচ্চারা ঘুমায়নি, বলছে বিকট আওয়াজ হবে, দিয়ে ছেলেরা পর্যন্ত ভয় পাচ্ছিল, বাচ্চারা ভয় পাচ্ছিল, আর এখন তো মোবাইল মানেই বাচ্চাদের হাতে, রক্ষা করার ক্ষমতা নেই, তা কথা বললে পারে তো সবাই বুঝবে, যারা মোবাইল নিয়ে বসে থাকে বাচ্চারা কার্টুন দেখে বা অন্য কিছু দেখে তারা কিন্তু বুঝে বলেই দেখে, ঠিক না, আওয়াজটা বুঝতে পারে বলে দেখে,
তা যখন তারা দেখছে যে বিকট আওয়াজ হবে এটা শুনতে পাচ্ছে বুঝতে পারছে তা এই আওয়াজ শোনার জন্য তারা কি করেছিল এই আওয়াজের কথা শুনে তারা আতঙ্কিত হয়েছিল ঘোমাচ্ছিল না না জানি আজকে যদি শেষ হয়ে যায় আমার মাকে আমি আর পাবো না আমার বাপকে পাবো না আমার ভাইকে পাবো না আমি বৃহস্পতিবার দিনকে বাইরে হয়েছি বাড়ি থেকে আমার মেয়ে বলছে আব্বু বাড়ি থেকে যেও না তুমি শুক্রবারটা পার করে যেও শুক্রবার পার করে যেও আমাকে কথা বলছে আমি মেয়েকে বললাম মা তোমার চিন্তা নাই বিটি আমি তোমার জন্য দোয়া করে দিলাম বাড়িতে যদি সব জায়গায় আওয়াজ হয় ছোট্ট মেয়ে আমি বললাম সব জায়গায় যদি আওয়াজ হয় আমি বাড়ি ঘিরে দিলাম আওয়াজ এখানে আসবে না দোয়া করে ঘিরে দিলাম বাড়িতে আওয়াজ আসবে না তুমি নিশ্চিন্তে ঘুমাবে কোনো টেনশন নেই তুমি এই চিন্তা ভাবনা তোমার মাথাতেই যেন না আসে অন্ততপক্ষে তোমাদের বাড়িটা ঘিরে দিলাম যাও বলছে আমার চাচার বাড়িতে কি হবে আমি বললাম তাহলে ওটাও ঘিরে দিচ্ছি পাশের বাড়িগুলো ঘিরে দিলাম বলছে ওই বাড়ি একটা পাশের বাড়ি একটা মেয়ের সঙ্গে খেলে সমবয়সী তার নাম হলো সাদিকা বলছে সাদিকাদের কি হবে আমি বললাম ঠিক আছে ওদের বাড়িটাও ঘিরে দিচ্ছি এইভাবে বলে তারপরে বাড়ি থেকে বাইর হয়ে এলাম ভাইজান বাচ্চা ছেলে তাদের না বুঝলে পরে তারা আতঙ্কিত তা আপনাদের ওই সময় প্রতিটা মানুষ কিন্তু আতঙ্কিত ছিল এনার্সি হলে পরে স্ত্রী আমার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে আমার বাপ মা আমার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে আমরা কোথায় যাব কোথায় থাকব আর ওই সময় আমি পশ্চিমবাংলা থেকে আসামে গিয়েছিলাম আমি কয়েকটা প্রোগ্রাম করে এসেছিলাম ওই সময় আসামে ডিটেনশন ক্যাম্প আপনার আছে দুটো তিনটা আছে তার মধ্যে একটা হলো আপনার তেজপুর ডিস্ট্রিক্ট বলে একটা ডিস্ট্রিক্ট আছে ওখানে আছি আর একটা হলো আপনার গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট বলে একটা ডিস্ট্রিক্ট আছে ওখানে আছে তা গোয়ালপাড়া যেখানে ডিটেনশন ক্যাম্প আছে তার থেকে 5-7 কিলোমিটার দূরে আমি একটা প্রোগ্রাম করলাম আমাকে বললো মাওলানা আপনাকে সকালে ওই ডিটেনশন ক্যাম্পটা দেখাবো তারপর আপনি বাড়ি যাবেন ওখানকার মানুষ হুজুর বলে মাওলানাদেরকে হুজুর বলে আপনার আসামের মানুষ আপনার আয়লাদিসরাও হুজুর বলে হানেফিরাও হুজুর বলে বলছে হুজুর আগামীকাল আপনাকে ডিটেনশন ক্যাম্পটা দেখাবো তারপর আপনি বাড়ি যাবেন তারপরে আবার একটা প্রোগ্রামে গেলাম ওটা ছিল আপনার অন্য জায়গা অন্য ডিস্ট্রিক্ট কিন্তু ওখানে যাওয়ার পরে একজন মুসলিম নেতার সঙ্গে আমার দেখা হলো সাক্ষাৎ হলো কথা হলো তো ওই মুসলিম নেতা বললেন যে আমরা ডিটেনশন ক্যাম্পে যতগুলো মানুষ আছে ওদের কাছে যে কাপড়টা পড়ে গেছে ওই কাপড়টাই আছে কাপড় হয়তো কারোর অর্ধেক ছিঁড়ে গেছে তারপর ওই কাপড় তারা পরিধান করছে আমরা সরকারের কাছে একটা আবেদন করে লিখিত একটা আবেদন করে আমরা কিছু খাবার এবং কিছু পোশাক নিয়ে গিয়েছিলাম আমরা বিতরণ করেছি দেখে এসেছি কি অবস্থা একটা মেয়েকে ধরে নিয়ে গেছে একটা বয়স হলো তার 45 বা 40 বছর বয়স হবে কিছু মেয়ে আছে 35 বছর বয়স হবে মেয়েটাকে ধরে নিয়ে গেছে বাড়িতে রেখে গেছে একদম 6 মাসের বাচ্চা কোল থেকে কেড়ে নিয়েছে বাচ্চাকে রেখে গেছে আর মাকে নিয়ে চলে গেছে ডিটেনশন ক্যাম্পে ওই মায়ের আর্তনাদ আর কান্না করতে করতে হাড়গুলো শুধু আছে তাদেরকে খাবার ঠিকঠাক দেওয়া হয় না এই অবস্থাতে এখন বর্তমানে বাইর হয়ে গেছে কিছু মানুষ আছে যাদের একদম কোনো আপনার অস্তিত্ব নেই যাদের কোনো হাইসিয়াত নেই যাদের কোনো আপনার আপনার প্রুফ নেই ওই মানুষগুলো কিছু মানুষ আছে বাকিগুলো সব আস্তে আস্তে বাইর হয়ে গেছে ওই সময় আর আতঙ্কিত দেখে শুনে এলাম শোনার পর কিছু মানুষকে বললাম ভাই রে আল্লাহ এত বিপদ মানুষের ওই সময় আমি একটা প্রতিবাদমূলক গজল বা গান গিয়েছিলাম ইসলামী ওটা আপনাদের কাছে দুটো কলি আপনাদের শোনাচ্ছি যেহেতু ঘুম পাচ্ছেন ঘুম ভাঙানোর জন্য বলছি বলবো জি বিশ্ব নবীর শিষ্য মারা বিশ্ব নবীর শিষ্য মারা নেই কবাদের ভাই আল্লাহর হুকুম মানবে মারা নবীর তরিকায় নবীজি মোদের পথের পথে কোরআন দিশারে নবীজি মোদের পথের পথে কোরআন দিশারে আলে মোলামা তার চারা আজ সারি সারি সরকার দেখায় ভাই সরকার দেখায় ভাই এনআরসির দ্বারায় সরকার দেখায় ভাই সরকার দেখায় ভাই এমপিআর এর দ্বারা
দরকার নেই কেন দেশ স্বাধীনের সময় তোরা রক্ত দিলি না আজকে করে বলিস তোরা ভারত আমার মা আজকে করে বলিস তোরা ভারত আমার মা ওরে বেঈমানের দল তোরা সত্য কথা বল ওরে হিংসুকের দল তোরা সত্য কথা বল মুসলমানরা কি করেছে ইতিহাসটা খোল সব জানার পরে তোরা সব জানার পরেও তোরা আজকে মুসলমানদের জানতে দিলি না মুসলমানদের আজ হিন্দু মুসলমানে আজ লাগালি দাঙ্গা হাঙ্গামা বিশ্বনবী শিষ্য মারা নেই কোমরের ভয় আল্লাহর হুকুম মানবে বড়া নবীজির তরিকা আমাদের একজন বিখ্যাত ভারতবর্ষের নেতা ভারতবর্ষের বিখ্যাত একজন নেতা কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী নাম বলছি না উনি এক জায়গায় বক্তব্য রাখতে গিয়ে স্পষ্ট ভাষায় বলেছেন দেশ একটা আইন হবে একটা কয়টা দেশ একটা আইন হবে একটা উনি বলছেন মুসলমানদের একটা আইন আছে সেটা হলো শরী আইন তাদের নিজস্ব একটা শরী আইন আছে ধর্মীয় একটা আইন আছে এই আইন থাকবে না খ্রিস্টানদের একটা নিজস্ব শরী আইন আছে এটা থাকবে না খ্রিস্টানদের শরী আইন আছে তাদের নিজস্ব ধর্মীয় আইন আছে এগুলো থাকবে না প্রতিটা ধর্মের মানুষের আপন আপন ধর্মের একটা আইন আছে ওই আইনগুলোকে আইনের সমন্বয়ে ভারতবর্ষের আইন তৈরি করা হয়েছে এখন তারা বলছে ভারতবর্ষ একটা দেশ আইন তৈরি করব একটা সেখানে শরী আইন বলে থাকবে না কোরআন আইন বলে কিছু থাকবে না মুসলমানরা তারা একটাই আইন মানতে বাধ্য হলে জোর বলেন কোরআনের আইন আমরা মেনে চলব হাদিসের আইন আমরা মেনে চলব কোরআনের হুকুম আমরা মানব না মানব না মানব না মানব না মানব এই কোরআনকে রক্ষা করার জন্য ভারতবর্ষের মাটিতে একশো আইন কোরআনের আইন চলবে এই প্রতিবাদ করার জন্য ভারতবর্ষের মাটিতে বিখ্যাত বিখ্যাত আলেমে দিন মাওলানা ফজলুল হক খায়রবাদীর নাম আপনারা শুনেছেন মাওলানা ফজলুল হক খায়রবাদী এত বড় মাপের একজন আলেম ছিলেন যিনি ফার্সিতে কোরআনের অনুবাদ করেছিলেন যিনি বিনা পুস্তক কোন পুস্তক পাননি তারপরও একজন এমন একজন মানুষ ছিলেন তিনি এমন একজন শিক্ষিত মানুষ ছিলেন ওই মানুষটা বিভিন্ন পুস্তক লিখেছিলেন জেলখানার ভিতরে বসেও একজন জেলারের একটা বই ওই বইটা ছিল ইংরেজিতে তিনি ফার্সিতে অনুবাদ করেছিলেন টিকা সহ তার কাছে কোনো রেফারেন্স দেওয়ার মতো কোনো বই ছিল না তারপরেও তিনি একটা ফার্সিতে বই লিখেছিলেন এই মানুষটার নাম ছিল মাওলানা ফজলুল হক খায়রাবাদী এই মাওলানা সেই দিনে একটাই তাকে জেলখানার মধ্যে ভরে রাখার কারণ হলো একটাই মাওলানা ফজলুল হক খায়রাবাদী সেই দিন বলেছিলেন ভারতবর্ষের মাটিতে মুসলমান কোরআনের আইন মানবে মুসলমান শরী আইন মানবে হাদিস মেনে চলবে নবীর আদর্শকে ফলো করে প্রতিটা নারী পুরুষ মুসলিম নরনারী মেনে চলবে এই কথা বলার অপরাধে সেই দিন মাওলানাকে জেলখানায় বন্দী করা হয়েছিল মাওলানা বলেছিলেন মুসলমান উন্মুক্ত ভাবে নিজের যেভাবে মন চাইবে সেভাবে কোরআন তেলাওয়াত করবে নামাজ পড়বে এই কথা বলার কারণে মাওলানা ফজলুল হককে জেলখানায় আবদ্ধ করা হলো শুধু তাই নয় তাকে প্রস্রাব পায়খানা পরিষ্কার করানো হতো প্রস্রাব পায়খানা পরিষ্কার করে নেওয়া হতো তাকে যেই ঘরে রাখা হতো ঘরের ছাদ ছিল আপনার ফুটো বর্ষার সময় বাইরে যতটা পানি ভিতরে ততটা পানি গোটা শরীরটা আপনার এমন বিষাক্ত হয়ে গেছিল মশার কামড়ে আর আপনার দাঁত একজামা হয়ে গেছিল গোটা শরীরে মাওলানাকে
পোশাক দেওয়া হতো হাফ প্যান্ট মাওলানা ওই অবস্থাতে তিনি সালাত আদায় করতেন প্রতিদিন সকালবেলায় যে সমস্ত জেলে যে সমস্ত মানুষগুলো থাকত তারা যে পায়খানা করত সেই পায়খানাগুলো পরিষ্কার করে টেনে করে নিয়ে গিয়ে পরিষ্কার করতে হতো এই ছিল মাওলানার আপনার প্রতিদিনের ডিউটি ভাইয়া এটা ছিল ভারতবর্ষের মাওলানাদের অবদান মাওলানা মত হাজার হাজার মাওলানা এই মাওলানা আপনার সেই দিনে জেলখানার মাটিতে আজ তার কবর রয়েছে আন্দামানের আপনার জেলখানায় মাওলানার কবর রয়েছে এই মাওলানার মত 57 হাজার মাওলানা আপনার ভারতবর্ষের মাটিতে ইসলাম থাকবে মুসলমান কোরআন পড়বে মুসলমানের শরিয়া আইন থাকবে এই কথাটা বলার জন্য এই কথাগুলো মুসলমানদের বলার জন্য 57 হাজার আলেম আপনার ভারতবর্ষের মাটিতে জীবন দিয়েছে নিজের স্ত্রীকে বিধবা বানিয়েছে নিজের সন্তানকে এতিম বানিয়েছে তারপরেও কোরআন পৃথিবীতে আছে পৃথিবীতে থাকবে ইনশাআল্লাহ যারা আজকে বলছে মুসলমানদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে যারা কোরআনে আইন বলে কোন আইন থাকবে না শরীয়ত আইন বলে কোন আইন থাকবে না আমরা যতক্ষণ পর্যন্ত মুসলমান আমরা জীবিত আছি আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত ইমানি রক্ত আছে ততক্ষণ পর্যন্ত এই কথাই আমরা বলবো ভারতবর্ষের মাটিতে মুসলমান আছে ভারতবর্ষের মাটিতে ইসলাম থাকবে ভারতবর্ষের মাটিতে কোরআন থাকবে ভারতবর্ষের মাটিতে ইমানের জজবানি আমরা বলছি ভারতবর্ষের মাটিতে শরীয়ত আইন থাকবে থাকবে না থাকবে না যারা বলছে তাদের কথা কার্যকারী হবে ইনশাআল্লাহ প্রয়োজন হলে বদরে রক্ত দিয়েছি উহুদে দিয়েছি খন্দকে দিয়েছি তাবুকে দিয়েছি আমার প্রয়োজন হলে ভারতবর্ষের মাটিতে 57 হাজার আলেম যেমন রক্ত দিয়েছে প্রয়োজন হলে আবার আমরা রক্ত দিতে প্রস্তুত আছি না রে বলে বলে ইনশাআল্লাহ সেই দিন আসছে সেই দিন প্রয়োজন হলে আবার মাঠে নামবো কোরআনের জন্য প্রতিবাদ আমরা এক সময় বেশ কয়েক বছর আগে 24 পরগনার মাটিতে একটা মাদ্রাসায় 2008 সালে আপনার 24 পরগনার মাটিতে একটা ছোট্ট মাদ্রাসা এলাকাতে